ডেকে বলে দিয়েছি, আপনাদেরকেও আমরা বলে রাখছি, আমরা কিন্তু তেলে এতবার করে আসছি, এর আগেও আমরা টিম এসছে এখানে গত দুদিন আগে, রেড করে গেছে, আজকেও আমরা এসেছি, যেহেতু অ্যানাউন্সার আছেন আমরা আমি আছি, আপনাদেরকে আমরা এটা বলছি যে এবছর এটা কিন্তু পূর্ণ সহযোগিতা আপনাদের করতে হবে। আর আমরা কোনোভাবে কিন্তু কোথা থেকে পেলে কিন্তু মুশকিল আছে, এই ধরুন এই ওই গাড়ি করে চলে গেল, তখন যদি যে বলতে আসবে সে কিন্তু তাহলে আমি আপনাদের যখন বলছি যে বলতে, ধরুন আপনি বলতে নেন স্যার আমাদের লোকটা সাইকেল করে নিয়ে গেছিলো আমরা জানি না তো ছেড়ে দিন, তখন কিন্তু আর হবে না, বুঝলেন? আগে চলে গেছে, তারপরে এই দুদিন আপনারাও দোকান দিতেন নাকি? কি নাম আপনার, কি নাম, নাম কি? এবারে মূলত কি বার্তা দেওয়া হচ্ছে? এটা তো বাজি গ্রাম নামে পরিচিত ছিল, কি বার্তা দিচ্ছেন আপনারা? বার্তা দিচ্ছি যে এই গ্রামে আগে খুব বাজি তৈরি হতো, এখন আমরা ওনাদেরকে সেন্সিটাইজ করেছি, ওনারাও যথেষ্ট অ্যাওয়ার্ড হয়েছে, কেউ বাজি বানাচ্ছে না এবং বাজি যাতে বাইরে বিক্রিও না হয় সেই জন্য ওনাদেরকে বলা হলো, আমরা মাইকিংও করলাম। জেলার সমস্ত জায়গাতে একইভাবে চলছে? এটা আমি আমার থানা এরিয়ার কথা বলছি, হ্যাঁ নিশ্চয়ই রেড হচ্ছে। ঠিক ঠিক, এ তো বাজির পসর অবস্থা, একদম বাজি মার্কেট বলা তো, এবারে একেবারে উল্টো ছবি কেন? এবারে এই যে করোনা ভাইরাস এটা নিয়ে মোটামুটি একটা বিরাট সমস্যা চলছে, যার জন্য এই বাজি বলছে বাজি বাজিটা বন্ধ করতে হবে, এই ধোঁয়ায় নাকি অনেক কিছু মানে এই হচ্ছে মানুষের রোগ জ্বালা অনেক কিছু হচ্ছে, এই জন্য বাজি ব্যবসাটা এবছর টোটালটাই বন্ধ করে দিচ্ছে, সম্পূর্ণ বাজি একদম বন্ধ। কতগুলো দোকান বসতো এখানে? যেটা মোটামুটি আগে আগে আমাদের তো পূর্বপুরুষরাই করে আসছিল, সবাই করে আসছে, এই বছরটা আমরা মোটামুটি পুরাপুরি একদম বন্ধ, যে বাজি ব্যবসা আর করা যাবে না। কত দোকান বসতো গত বছর পর্যন্ত এখানে? এখানে মোটামুটি 100 মতো দোকান বসতো, সব বাজি। হ্যাঁ হ্যাঁ বাজি, এবারে তাহলে তো সবাই থেকে কিনে নিয়েছে, বিক্রি করতো ওইসব বাইরের মাল। আচ্ছা তো ক্ষতি তো এবারে বিরাট, তো আর্থিক ক্ষতি। হ্যাঁ ক্ষতি, এবারে ক্ষতি কী আছে, মোটামুটি মানুষ হয়তো এটা করলে কিছুটা তার রুজি রোজগার হতো, যাই হোক তার মোটামুটি সংসারটা ভালো চলত, এখন এটা না হলে মানুষের একটু অসুবিধা হবে, বিভিন্ন রকম কাজ আছে, আমাদের 100 দিনের কাজ চলছে, আমরা 100 দিনের কাজ দিচ্ছি, হ্যাঁ আমরা বিভিন্ন রকম কাজ, মাঠে কাজ আছে, বিভিন্ন রকম কাজ আছে, তাই তো আমরা দিচ্ছি। পুলিশ থেকে কি বললো? পুলিশ এসে বললো যে এখন বাজি ব্যবসাটা একদম করা যাবে না, বাজি ব্যবসা আপনাদের বন্ধ, কেন আপনারা করছেন, আমরা যাকে পাবো তুলে নিয়ে আসবো, যদি এই বাজি ব্যবসাটা করে তাহলে আমরা যাকে পাবো তুলে নিয়ে আসবো। আপনারা কি গ্রাম জুড়ে প্রচার করবেন? না গ্রামে আমরা প্রচার করে দিছি যে একদম পুরাপুরি একদম বন্ধ, এই ব্যবসাটা করা যাবে না, কেন ওই যে করোনা ভাইরাস হয়তো এটা থেকেই আসছে না কোনটা থেকে আসছে আমরা তো বুঝতে পারছি না, এটা থেকেও হতে পারে, এর ধোঁয়া থেকে হতে পারে, তো এটা থেকে আমরা বন্ধ করে দিই। বিভিন্ন রকম আমরা কাজ দিচ্ছি, তো বিভিন্ন রকম সরকারি অনেক প্রকল্প আছে, অনেক কাজ আছে, কি নাম সবাইকে বলে দিচ্ছি যে এইসব কাজ করতে হবে। আপনার নাম কি? আমার নাম হাবলু খান।